ক্র্যাশ ডায়েট এই কথাটির সাথে সবাই একেবারে পরিচিত কিন্তু, এবং আমরা চাই যে খুব অল্প সময়ে সব কিছু গেইন করে ফেলতে। তার মধ্যে একটি হলো যে খুব অল্প সময়ের মধ্যে যেন ওজনটা কমে যায়, সেজন্য কিন্তু আমরা ক্র্যাশ ডায়েটটা করে থাকি। এই ক্র্যাশ ডায়েটটা কি আগে বুঝতে হবে। যারা ওজন নিয়ে ভাবেন বা চিন্তিত তাদের কাছে ক্র্যাশ ডায়েট শব্দটি অত্যন্ত পরিচিত ও জনপ্রিয়, অথচ অনেকেই বুঝতে পারেন না বা জানেন না এটা কি ধরনের ডায়েট এবং কিভাবে শুরু করতে হয়। ফলাফল না জেনেই অনেকে শুরু করেন এই ডায়েট। খুবই অল্প সময় যখন আমরা ওজনটাকে কমাতে যাব অল্প মাত্রার ক্যালোরিযুক্ত খাবার নিয়ে, সেটাই কিন্তু ক্র্যাশ ডায়েট হবে। ক্র্যাশ ডায়েট জনপ্রিয় হলেও এটা বিপজ্জনক ডায়েট হিসেবে বিবেচিত, কারণ এটি বিজ্ঞানসম্মত নয়। বিভিন্ন সময়ে বিভিন্ন বিজ্ঞাপনে মানুষকে জানানো হয় সপ্তাহে 3 থেকে 5 কেজি অথবা মাসে 10 থেকে 12 কেজি ওজন কমানো যায়। এটি আসলে ভিত্তিহীন। অতিরিক্ত বা কঠোর খাদ্য নিয়ন্ত্রণ প্রায় না খেয়ে থাকার ফলে ওজন দ্রুত কমবে ঠিকই, কিন্তু এ কারণে শরীরের পুষ্টি ঘাটতি প্রকট আকারে দেখা দেয়। যখন আমরা ক্র্যাশ ডায়েট করে থাকি তখন কিছু ফিক্সড খাবার আমরা নিয়ে থাকি, খুব কমন কিছু নিউট্রিয়েন্ট দিয়ে আমরা এই ওজনটাকে কমানোর চেষ্টা করি। কাজে খুব সহজে আমাদের বডিতে কিন্তু অনেক ধরনের নিউট্রিয়েন্টের ঘাটতি পড়ে থাকে, বিশেষ করে ভাইটামিন অ্যান্ড মিনারেলস। যে ভাইটামিন অ্যান্ড মিনারেলসের কারণে আপনার অনেক অনেক ধরনের সমস্যা হতে পারে শারীরিক। সেই শারীরিক সমস্যাগুলোর কিছু হলো আমাদের চুল পড়ে যাওয়া, আমাদের স্কিন নষ্ট হয়ে যাওয়া, আমাদের স্কিনের মধ্যে বিভিন্ন ধরনের ভাঁজ পড়া, রিঙ্কেলস পড়ে যাওয়া, এই জিনিসগুলো কিন্তু তৈরি হয়। অনেক সময় দেখা যায় ক্র্যাশ ডায়েটের ফলে ওজন কমে ঠিকই, কিন্তু পরবর্তী সময়ে খুব কম সময়ের মধ্যে আবার আগের ওজন ফিরে আসে। কোনো কোনো ক্ষেত্রে ওজন আগের চেয়েও দ্বিগুণ হারে বাড়ে। ক্র্যাশ ডায়েটে অলমোস্ট 700 ক্যালোরির বেশি কিন্তু আমরা ইনটেক করে থাকি না, কাজে যখন খুব কম ক্যালোরি দিয়ে আপনি অল্প সময়ে ওজনটাকে কমাবেন সেই ওজনটা কিন্তু আবার দ্রুতই আপনি গেইন করবেন। ক্র্যাশ ডায়েট বিভিন্ন ধরনের হয়ে থাকে, কোনোটায় শুধু স্যুপ, কোনোটায় শুধু সবজি ও ফল, কোনোটায় আবার নো কার্ব, কিন্তু সব ধরনের ক্র্যাশ ডায়েটেই ক্ষতিকারক প্রভাব রয়েছে। দীর্ঘদিন এই ডায়েট চলতে থাকলে দেহে কিটো অ্যাসিডোসিস হয়ে থাকে, মাথা ব্যথা, দুর্বলতা, বমি ভাব, রক্তে কোলেস্ট্রল বৃদ্ধি পেতে থাকে, শরীরে আমিষের অভাব হয় এবং কোষ্ঠকাঠিন্যও দেখা দেয়। ক্র্যাশ ডায়েটের আরও কিছু নেগেটিভিটি আছে, তার মধ্যে একটি হলো কিন্তু এটি মেটাবলিক প্রসেসটাকে কিন্তু স্লো করে দেয়। অর্থাৎ আপনি যখন দীর্ঘ সময় না খেয়ে থাকবেন অটোমেটিক আপনার মেটাবলিজমটা স্লো হয়ে যাবে। এক্ষেত্রে যিনি ক্র্যাশ ডায়েট করছেন অল্প সময়ের মধ্যে তার কিছু মাত্রার ওজন কমলেও তিনি কিন্তু শারীরিকভাবে পুরোপুরি সুস্থ থাকতে পারবেন না। এই যে তার ক্লান্ত লাগা, যে কোনো একটা কাজে যে উদ্দীপনা পাওয়া, এটি কিন্তু উনি সহজে পাবেন না, কারণ অনেক ধরনের মিনারেলস কিন্তু তার খাবারের মধ্যে নাই। সামনে কোনো অনুষ্ঠান বা বিশেষ কারণে দ্রুত ওজন কমাতে চাইলে ক্র্যাশ ডায়েট করতে পারেন, তবে এই ডায়েট অবশ্যই 10 দিনের বেশি করা উচিত নয়। খুব বেশি দিন এই ধরনের ডায়েট মেনে চলতে গেলে শরীরের অভ্যন্তরীণ সমস্যা ছাড়াও বাহ্যিক সমস্যা দেখা যায়, যেমন ক্রমাগত মাথা ঘোরা, ঘুম না হওয়া, পেট ব্যথা, পেট খারাপ, দুর্বলতা ইত্যাদি। কাজকর্মে উৎসাহ না পাওয়া, সব কিছুতে আগ্রহ হারানো, এছাড়াও চেহারার ক্লান্তির ছাপ, ত্বকের উজ্জ্বলতা নষ্ট হওয়া অথবা ত্বকের সজীবতা হারানো ইত্যাদি সমস্যাও হয়। ফলে বোঝাই যাচ্ছে প্রতিটি ক্র্যাশ ডায়েটেই পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। একান্ত জরুরি না হলে ক্র্যাশ ডায়েট মোটেও গ্রহণযোগ্য নয়। মনে রাখতে হবে এটা সবসময় ডায়েট হতে পারে না। প্রিয় দর্শক, আর কোন কোন বিষয়ের ভিডিও চান বা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিন। আগামী দিন নতুন ভিডিও নিয়ে হাজির হব, ততক্ষণ সবার ভালো থাকার প্রত্যাশায়।